মিষ্টি জাতীয় পদার্থের মধ্যে গুড় অন্যতম, কিন্তু দেশে প্রচলিত পদ্ধতিতে উৎপাদিত গুড়ের সংরক্ষণ ব্যবস্থা বেশ নিম্নমানের। বিশেষ করে বর্ষা মৌসুমে সংরক্ষিত গুড়ের মান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে। এ সমস্যা সমাধানে বাংলাদেশ সুগার ক্রপস গবেষণা ইনস্টিটিউটের রাঙামাটি কেন্দ্র পার্বত্য অঞ্চলে সীমিত আকারে দানাদার গুড় উৎপাদনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2014-15 সাল থেকে কেজিএফের অর্থায়নে আমরা আখের আবাদ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ধরনের গবেষণা এবং আখ শিল্পকে আলোচনা করার জন্য আমরা পাউডার গুড়ের কার্যক্রম হাতে নিয়েছি। দানাদার গুড় উৎপাদন করতে প্রথমে পরিপক্ক আখ মাড়াই করে রস বের করা হয়। এই রসকে সেকে জাল দেওয়া হয়। এ সময় রসের সঙ্গে থাকা ময়লা ও অপদ্রব্য দূর করার জন্য প্রাকৃতিক পরিষ্কারক শিমুল তুলা গাছের বাকলের রস যোগ করা হয়। রস থেকে ময়লা পরিষ্কার করার পর কড়া জালে ফুটিয়ে তা থেকে অধিকাংশ জলীয় পদার্থ বাষ্পীভূত করে গাঢ় সিরাপে পরিণত করা হয়। এ অবস্থায় কড়াইভর্তি রস জাল থেকে নামিয়ে রেখে কাঠের হাতলের সাহায্যে বারবার নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করলে সিরাপ দানায় রূপ নেয়। দানাদার গুড়কে এরপর প্রখর রৌদ্রে 2-3 দিন শুকিয়ে নেওয়া হয়, যেন এর আর্দ্রতা শতকরা 2 ভাগে নেমে আসে। এভাবে প্রাপ্ত দানার আকার সমান থাকে না, তাই দানার আকার ছোট ও সমান করার জন্য গ্রাইন্ডিং মেশিনের সাহায্যে বার কয়েক গুঁড়া করে নেওয়া হয়। এরপর চালনি দ্বারা ছেঁকে ছোট ও বড় দানাগুলো আলাদা করা হয়। এই দানাদার গুড় দেখতে অনেকটা লাল চিনির মতো। এই গুড়কে ওজন দিয়ে বিভিন্ন আকারের পলিথিনের প্যাকেটে ভরা হয়। তারপর সিলিং মেশিনের সাহায্যে এমনভাবে মুখ আটকে দেওয়া হয় যেন কোনো বাতাস প্রবেশ করতে না পারে। এবার সুদৃশ্য মোড়কে ভরে বাজারজাত করা হয়। এই পাউডার গুড়কে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়, এটা চিনির বিকল্প হিসাবে ব্যবহার করা যায় এবং সাধারণত 2-3 বছর পর্যন্ত এটা ঘরে রাখা যায়। যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো চিনির চেয়ে এই পাউডার গুড়ের পুষ্টিমান অনেক বেশি। আমাদের এই তৈরিকৃত গুড় সম্পূর্ণ ভেজালমুক্ত এবং প্রাকৃতিক নির্দেশে আমরা তৈরি করা এগুলো। এই গুড় যদি সারা দেশে সরবরাহ করা যায়, সারা দেশে বাজারজাত করা যায়, তাহলে দেশের অপমান মানুষ উপকৃত হবে এবং ভেজালমুক্ত গুড় খেতে পারবে।